দেশ চালানো কিন্তু এক ধরনের চাকরি, আর এই চাকরির জন্য দেশের প্রধানরা অন্যান্য চাকরিজীবীদের মতো একটা সম্মানী ভাতা পেয়ে থাকেন। আমেরিকার প্রেসিডেন্ট যে বেতন পান, উগান্ডার রাষ্ট্রপ্রধান কিন্তু একই পরিমাণ বেতন পান না। এখন প্রশ্ন হচ্ছে, কোন দেশের প্রধান কেমন বেতন পান? বিশ্বের সবথেকে শক্তিশালী মানুষ বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। এই পদের সঙ্গে প্রচুর শক্তি এবং সুযোগ সুবিধা পান একজন। এবার সেই সুযোগ পাওয়ার পালা জো বাইডেনের। তার সঙ্গে ২৪ ঘন্টা থাকবেন নিরাপত্তারক্ষী, উপদেষ্টা, চিকিৎসক। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী একজন প্রেসিডেন্ট বছরে বেতন হিসেবে ৪,০০,০০০ পান। এছাড়া প্রতি বছর আনুষঙ্গিক ব্যয় হিসেবে ৫০,০০০ ঘোরাঘুরি করার জন্য ১,০০০০ বিনোদন ভাতা হিসেবে বছরে ১৯,০০০ মার্কিন ডলার পান একজন প্রেসিডেন্ট। বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন কত টাকার মালিক তা হয়তো তিনি নিজেও জানেন না, তবে দেশ চালানোর জন্য তিনি বছরে প্রায় ১,৩০,০০০ টাকার মতন বেতন পান। বর্তমান সময়ের অত্যন্ত বিতর্কিত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বাৎসরিক বেতন প্রায় ১,৮০,০০০ টাকা। তবে প্রেসিডেন্ট হবার আগে তিনি একজন অন্যতম সফল ব্যাংকার ছিলেন। যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী থেরেসা মে বছরে বেতন পান প্রায় ১,৫৪,০০০০ টাকা। গুয়েতামালা দেশটি অনেকের কাছে অপরিচিত হলেও এই দেশটির রাষ্ট্রপতি যা বাৎসরিক বেতন পান তা লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। দেশটির রাষ্ট্রপতি মোরান্স রাজনীতিতে আসার আগে একজন কমেডিয়ান ছিলেন। তার বর্তমান বাৎসরিক বেতন ১,৯৬,০০০০ টাকা, যার ৬০% তিনি দান করে দেন। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল অন্য সব রাষ্ট্রপ্রধানদের থেকে কিছুটা আলাদা। তিনি সরকারি যে বাসভবনটা পেয়েছেন সেখানে তিনি থাকেন না, আর তিনি তার দায়িত্ব পালনের জন্য বছরে ৩,১৩,০০০ টাকার মতো বেতন পান। বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে বছরে প্রায় ২,৩০,০০০ টাকা ভাতা হিসেবে পেয়ে থাকেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুকেল বছরে বেতন পান প্রায় ৩,৪০,০০০ টাকা, তবে রাজনীতিতে আসার আগেই তিনি ছিলেন একজন সফল ব্যাংকার, আর টাকা পয়সারও তার তেমন কোনো অভাব নেই। অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানের মেয়াদ ৪ কিংবা ৫ বছর হলেও সুইজারল্যান্ডের রাষ্ট্রপতির মেয়াদ মাত্র ১ বছর। বর্তমান রাষ্ট্রপতি ডরেস লুইথার্ড ৩,৭০,০০০ টাকার মতো। মজার বিষয় হল, দেশটির সকল মন্ত্রীরাও একই পরিমাণ টাকা পেয়ে থাকেন। পৃথিবীর সকল দেশের রাষ্ট্রপ্রধানদের চাইতে কয়েকগুণ বেশি বেতন পান সিঙ্গাপুরের উত্তরাধিকার সূত্রে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। তিনি বছরে প্রায় ১৬,০০০ টাকা বেতন পেয়ে থাকেন। এতক্ষণ তো আমরা জানলাম বিশ্বের বিভিন্ন দেশে কোন কোন রাষ্ট্রপ্রধান কত টাকা বেতন পান। আচ্ছা, আমাদের প্রধানমন্ত্রী কত টাকা বেতন পান? আমাদের দেশের প্রধানমন্ত্রী বছরে বেতন পান মাত্র ১৩,৮০,০০০ টাকা, যা এখানে আলোচিত সবার বেতনের তুলনায় একদমই নগণ্য। আচ্ছা, যদি আপনি এখানে যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান হবার সুযোগ পান, তাহলে কোন দেশের রাষ্ট্রপ্রধান হবেন?